বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনে আশাবাদী দুই বাংলার বিশিষ্ট জনেরা কলকাতায় বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এবং সম্প্রীতি বাংলাদেশের আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামোতে জন্ম বাংলাদেশের। তাই দিন শেষে বাংলাদেশ তার আদর্শিক পথেই থাকবে বলে মন্তব্য করেন দুই বাংলার বিশিষ্ট জনেরা। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ, সমাজ ও গণতন্ত্র শীর্ষক এই আলোচনায় অংশ নিয়েছিলেন ভারত ও বাংলাদেশের গুণীজনেরা। তাদের প্রায় প্রত্যেকেই অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে, কেউ আবার ওই সময়ের সাক্ষী, অনেকেই বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে করেছেন গবেষণা। গেল শুক্রবার রাতে কলকাতার স্যার আশুতোষ মেমোরিয়াল হলে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ও সম্প্রীতি বাংলাদেশের যৌথ এই আয়োজনে উঠে আসে বঙ্গবন্ধু এবং ভারত বাংলাদেশের বন্ধুত্বের কথা। জানি যে যখন মুক্তি সংগ্রাম হচ্ছে তখন বেশ কিছু সংখ্যক মানুষ তার বিরোধী ছিলেন এবং সেই বিরোধীরাও কিন্তু ঘটনাচক্রে এখনো রয়ে গেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করে আলোচকরা আশা করেন গণতন্ত্রের এই উৎসবে অংশ নেবে সব রাজনৈতিক দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলেরই নির্বাচনের অংশগ্রহণ করা উচিত, কিন্তু বিএনপিকে বারবার দেখছি আমরা জামাতের সাথে মিলে, পাকিস্তানপন্থীদের সাথে মিলে পরপর 13 নির্বাচনে তারা অংশগ্রহণ করছে না। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে না, শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা রীতিমতো পিছন থেকে ছুরি মারছে। আমি চাইব আমার প্রতিবেশী রাষ্ট্র সর্বত্রই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হোক। গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা ব্যতীত মানব সভ্যতা টিকবে না। আলোচকদের অনেকেই নির্বাচনে বিদেশি চাপের সমালোচনা করেন, বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিরোধিতা একটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু নির্বাচন হবে, নির্বাচন মানুষ ভোট দেবে, এটা তো সেই সাধারণ মানুষেরই বিরোধিতা যে আমি এই ভোটে অংশ নিলাম না। তাতে সাধারণ মানুষের কাছে প্রিয় হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে কোন ধরনের সরকার গঠন হবে সেটা আমাদের, বা শুধু আমাদের কেন, পৃথিবীর আর কোনো দেশেরই বলে দেওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তার পছন্দের সরকারকে নির্বাচন করবেন এবং গণতন্ত্রের ধারাটা অব্যাহত থাকবে, এটাই হচ্ছে আমাদের কাম। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস সহ উপদূতাবাসের কয়েকজন কর্মকর্তা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন।